হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সন্ধে 6:25, গুড ইভিনিং টু অল। তো আজকে হচ্ছে শুক্রবার, আর বলেই দিলাম কটা বাজে। তো সন্ধে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে ব্লগ শুরু করিনি। এমনিতেই জানো তো, বাপের বাড়ি আসলে আমার না একটুখানি কী হয় বলো তো, মানে টাইমটা ওলট পালট যায়। হ্যাঁ, সকালে আমি উঠতে পারি না, লেট করে উঠি, তো সারাটা দিন আমার ওরকমই যায়, ঠিক 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 করতে করতে যায়। ওই বাড়িতে থাকলে তো মানে সকালবেলা কাজের প্রেশার থাকে, তাড়াতাড়ি করে উঠে পড়ি, কিন্তু এখানে বাপের বাড়িতে সেই জিনিসটা থাকে না, জানি মা আছে, মা সমস্ত দেখে নেবে। তো সেই জন্য আমি এখানে একটু হেলে দুলেই বলতে পারো সবসময় চলি, তো তার জন্য আমার হয়ে যায় অনেকটাই লেট। তো এখন দেখো, এই যে মাম্মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর আমি জাস্ট এইমাত্র উঠলাম, এবার এইটাকেও তুলবো, যদি না ওঠে তো ওকে ছেড়ে দেবো, ও কিছুক্ষণ শোক। আমি ততক্ষণ রেডি হয়ে নিই, আমি যাবো আজকে একটুখানি পার্কের দিকে। আমি একা না, আমাদের সাথে মানে আমার সাথে আর মামামের সাথে আরও অনেকেই যাবে, তো কারা কারা যাবে দেখতে পাবে। তো চলো এখন ব্লগে থাকো আমার সাথে, চলো তাতে করে ছটপট করে আমি রেডি হয়ে নিই। হ্যাঁ মামা, মামা শোনা শোনা, তুমি উঠবে না বাবা, মান্টু আসবে, তো আমরা পার্কে যাব, পার্কে। মামা আমার চোনা মামা, কোথায় কোথায় চোনা কোথায়। ওহো, আমার মাথাটা উল্টে নিয়ে শুয়ে পড়লো। আচ্ছা আমি তাহলে রেডি হয়ে নেব। হ্যাঁ তুমি তাহলে শোও। তো দেখতে পেলে ও না আবার মাথাটাকে এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে নিয়েছে, ঘুরিয়ে শুয়ে পড়লো। তো থাক ও শোক, আমি ততক্ষণ রেডি হয়ে নিই, চটপট রেডি হয়ে নিই। আর বর নেই, বর গেছে ডিউটি, তো আমি একাই যাব, আমি আর মামাম যাব আমাদের হালি শহরে কেক পার্কে যাব। আর একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু ওই সময় তো এই সমস্ত বাচ্চাগুলো ঘুমায়, কিছু করার থাকে না। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। হ্যাঁ এই নিয়ে অনেকবার বলে ফেললাম, রেডি হয়ে নিই, কিন্তু যাচ্ছি না, কম্বল থেকে বেরোতে ইচ্ছে করছে না, কী করি, ঠান্ডা লাগছে তো। চলো টাটা। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর আমি একটা কুর্তি পরে নিয়েছি আর উপরে সোয়েটার। আর মাম্মা ওই যে মামা, একটু দেখিয়ে দাও তোমাকে। মামা রেডি হয়ে গেছে, মামাকে রেডি করতে আমার সব থেকে বেশি সময় গেছে, কারণ ও ঘুম থেকে উঠতেই চাইছিল না। 7:19 হয়ে গেছে, চলো বেরোই। আমি জুতো না পরেই বেরিয়ে যাচ্ছিলাম তাড়াহুড়োর চোটে। চিন্তা করা যায় কি অবস্থা আমার। চলো বেরো বেরো বেরো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছি, আর ঘর থেকে বেরিয়ে আজকে টোটোটা তাড়াতাড়ি পেয়ে গেলাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি টোটোর জন্য, না হলে এমনি সময় অনেকক্ষণ দাঁড়াতে লাগে। তো টোটো পেয়ে গেছি, আর এখন আমি চৌমাথা বাজারেও নেমে গেলাম, ওখান থেকেও আমরা টোটোতে উঠে গেছি। এই দেখো আমার সাথে জাগৃতি আর সোনামা, তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর ওইদিকে পারমিতা দি আর সোনাই আছে, তারপর হচ্ছে প্রিয়াঙ্কা বৌদি, আর সাথে তানু রয়েছে। তো ওরা অলরেডি কিন্তু পার্কে পৌঁছে গেছে, আর আমরা এখান থেকে এখন যাচ্ছি। আমাদের একটু লেট হয়ে গেল, যেহেতু মামাম ঘুমাচ্ছিল, মামামকে তুলতে গিয়ে আমার দেরি হয়ে গেল। তো এই দেখো আমাদের দুই মেয়ের কাণ্ড দেখেছো, কে শুনে কার কথা। সে মানে পার্কে এসে বন্ধুদেরকে দেখে এক ছুট, বলেই চলেছি আমরা যে বেশি দৌড়াস না, পড়ে যাবে পড়ে যাবে, কে শুনে কার কথা, একেবারে দৌড়ে গিয়ে বন্ধুদের কাছে। তো এখন ওরা স্লিপ চড়ছে, আর এই দেখো প্রিয়াঙ্কা বৌদি আর হচ্ছে পারমিতা দি বসে রয়েছে, আমাদের জন্যে ওয়েট করছিলো, আমাদের একটু লেট হয়ে গেল। তো এই জায়গাটা না একটুখানি আলোটা কম কম রয়েছে, তাই জন্য তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না, তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দাঁড়াও। আর এই দেখো এদের কাণ্ডটা দেখো, অবশ্য ওদের জন্য আর ওখানে
কাপানাগুলো ওইখানে সব খেলছে, পাশে গান চলছে, কপিরাইট দেবে, ঠিক আছে? তো বাচ্চাগুলো দেখলাম আজকে সবাই স্লিপই চললো, কেউ আর দোলনার দিকে গেল না। আজকে ওরা স্লিপ চড়েই বেশ মজা পেয়েছে। তো ওখান থেকে কিছুক্ষণ ওরা স্লিপে চড়ার পর তারপর ওদেরকে নিয়ে চলে আসলাম এই যে কফি হাউসের কাছে। এটা পার্কের ভেতরেই, বাইরে নয়। তো এখান থেকে আমরা কিছু ভেজ পকোড়া আর কফি অর্ডার করলাম। আর আমাদের সব বাচ্চারাই মোটামুটি কফি খায়, শুধু তান খায় না, তাই তানেরটা বাদ দিয়ে ওর জন্য পকোড়া নিয়েছি আর আমরা কফি আর পকোড়া নিয়েছি। তো চলো এবার আমরা একটু খেয়ে নিই। তো আমরা কফি খেতে খেতে ওইদিকে আমাদের ভেজিটেবল পকোড়াও রেডি হয়ে গেছে, ওই দেখো জাগরিতে গেছে আনতে। কিন্তু ভেজিটেবল পকোড়াটা খাওয়ার পর আমাদের মুডটা একদমই খারাপ হয়ে গেল, মানে এতটা আশা করিনি। পকোড়াটা সত্যি বাজে ছিল, একদমই বাজে, জঘন্য। তো একটা কামড় দিয়ে খাওয়ার পর বুঝলাম যে ভেতরটা একদমই নষ্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পারমিতাদির মুখখানা দেখে যে বলছে পারমিতাদি ভালো হয়নি। তো তাই ওখানে দোকানদারকে কি বললাম যে ভেজিটেবলটা নষ্ট হয়ে গেছে। তো ওনারা তখন আর কোনো আর্গুমেন্ট করলো না, না করে টাকাটা দিয়ে দিয়েছে, কারণ ওনারা জানতো তার মানে যে ওটা নষ্ট হয়ে গেছে, তাও আমাদেরকে ভেজে দিয়েছে। ভাবো এইসব দোকানদারকে কি আর বলবো। তো যাই হোক, ওখান থেকে আমরা কফি খেয়ে শুধু চলে আসলাম। এই দেখো সামনে দিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছি যে দোকানটা, এই দোকানে আমি কিন্তু পাপড়ি চাট খাই। তো এই দাদার দোকানে পাপড়ি চাটটা আমার ভীষণই প্রিয়। তো এখান থেকে দেখো এখন পাপড়ি চাট নিয়ে নেব। দেখো এই দেখো তোমাদেরকে একটুখানি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি পাপড়ি চাটের। দারুণ বানায় দাদার পাপড়ি চাটটা, দারুণ। আমি যখনই পার্কে আসি মোটপাট আমি কিছুই তেমন খুব একটা খাই না, কিন্তু পাপড়ি চাটটা আমি খাই আর ফুচকাটা আমি খাই। তো ফুচকা আমাদের খাওয়া হয়ে গেছিলো অলরেডি, তো তখন আমি আর ভিডিওটা করতে পারিনি, কারণ আমরা তিনজনই ফুচকা খেয়েছি আর শুধু প্রিয়াঙ্কা বৌদি ফুচকা খায়নি। তো প্রিয়াঙ্কা বৌদি বাচ্চাদেরকে দেখছিল, তো তার জন্য আর তখন ভিডিওটা করা হয়নি। তো চলো এখন পাপড়ি চাটটা নিয়ে নিই, আমরা নিয়ে উপরে বসে বসে খাবো আর বাচ্চারা খেলা করবে, তারপর ওখান থেকে যে যার বাড়ি চলে যাব। তো এই দেখো আর একটা পাপড়ি চাট রেডি হয়ে গেছে, তো সেটা এখন নিয়ে নিচ্ছি। এই যে এটা জাগরি থেকে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা এখন উপর থেকে যাওয়া যাক। আর কি বলো তো, আমরা পার্কে ছিলাম প্রায় রাত 9টা পর্যন্ত ছিলাম, তারপর প্রিয়াঙ্কা বৌদি আর পারমিতাদি বাড়ির দিকে চলে গেলো, কারণ বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ রয়েছে বললো। তো ওনারা বাড়ির দিকে চলে গেলো আর আমরাও বাড়ির দিকেই যাচ্ছিলাম। যেতে যেতে আমরা দেখলাম যে আমাদের হালি শহরে মেলা বসেছে। তো জাগরিতে আর আমি দুজন মিলে ভাবলাম যে একটু মেলা না হয় ঘুরে নিই, কারণ 9টা বাজে, 9:30 পর্যন্ত মেলা ঘুরে তারপর বাড়ি চলে যাব। তো এইটা আমার শ্বশুরবাড়ির একদম কাছে বলতে পারো, শ্বশুরবাড়ির পাড়ার কাছেই হয়েছে মেলাটা। এই এইখানে এই হালিশহর উৎসব, এটা বীজপুর উৎসব মনে হয় লেখা ছিল। তো এইটা প্রতি বছরই হয়ে থাকে, গত বছর শুধু হয়নি। তো এই দেখো এখানে আগে পুরনো, মানে আগেকার কথা বলছে, আগে আমি অনেক আর্টিস্টদের এখানে আসতে দেখতাম, কিন্তু এখন আর করোনার পর থেকে এটা তেমন করে আর অত ভালো হয় না। তো এই দেখো এখানে গান হচ্ছে, সবাই বসে বসে গান দেখছে। তো আমরা একটুখানি মেলাটা ঘুরে নিচ্ছি। মেলাতে ঘুরতে গেলে আমাদের প্রথমেই যেটাই চোখ যায় সেটা হচ্ছে কানের দুলে। আমি ভীষণ কানের পড়তে ভালোবাসি, পড়ি আর না পড়ি, কিন্তু কিনতে আমার ভীষণই ভালো লাগে। কানের আমার ভীষণ প্রিয়, গলার আমি তেমন খুব একটা ভালোবাসি না, কিন্তু কানের আমার ভীষণই ভালো লাগে। তো এই দেখো কানেরগুলো আর একটা নিচ্ছে, আমি আর জাগরিতে ট্রাই করে করে দেখছিলাম। তো এই কানেরটা জাগরিতে ভালো লাগলো বললো, তো আমি একটুখানি পরে দেখলাম আর ও পরে দেখছে। পরে দেখার পর দুজনেরই আমার ভালো লাগছে না, কারণ ওটা না অনেকটা ঝুলে রয়েছে বলে তাই ভালো লাগছে না, তাই জন্য ওটা আমরা নিলাম না, অন্য কানেরগুলো ট্রাই করছিলাম। তো এখানে কানের আমার দুখানা কানের পছন্দ হয়েছে, জাগরিতেরও দুটো কানের পছন্দ হয়েছে। তো সেই দুটো কানেরগুলো নিয়ে এখন আমরা চলে যাব আবার অন্যদিকে। এর মাঝখানে আমাদের মেয়েগুলোর বায়না হয়েছে, ওইদিকে দেখতে পেয়েছে গাড়িগুলো ঘুরছে, তারপর প্লেন উঠছে, এগুলো দেখতে পেয়ে গেছে, ব্যাস ওইদিকে যাবে বায়না। কিন্তু বিশেষ করে আমার মেয়েটা বেশি করে বায়না করছিল, মাম্মাম সোনামা অতটাও বায়না করে না, কিন্তু মাম্মাম প্রচণ্ড পরিমাণে বায়না করছিলো। আমি মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম ওর দুষ্টুমিটা দেখে। তো ওই দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? ও আর কারোর কোনো কথাই শুনছে না, সোজা চলে গেল ওই দেখো এরোপ্লেনের দিকে, ওই কিন্তু আগে চলে গেল, দেখতে পাচ্ছ?
তো ওকে এখন এরোপ্লেনে বসাতেই হবে, এমন একটা বায়না। এরোপ্লেনে বসার পর তারপরে আবার নেমে ও গাড়ির দিকেও যাচ্ছিল, কিন্তু অনেক বকাঝকা দিয়ে তারপর ওকে আমি নিয়ে আসতে পারলাম, নাহলে ও আবার গাড়িতে উঠতো। আর এখানে মেলাতে কি বলতো, এইগুলোর না ভীষণ দাম। এই এই যে এরোপ্লেনে উঠেছে 40 টাকা, ওদিকে গাড়িতে উঠলেই 40 টাকা, ভাবা যায়? তো যাই হোক, বাচ্চা মানুষ, কিছু করারও নেই। তো এখান থেকে আমরা চলে আসলাম, এই দেখো এইটা একটা নতুন জিনিস ট্রাই করেছি আমরা, স্মোকি বিস্কুট। জাগৃতিও বললো চ একটু ট্রাই করে দেখি, তো ওর একটু ঠান্ডা লেগেছে বলে আমাকে বলেছিলো তুই প্রথমে ট্রাই কর দেখ ঠান্ডা কিনা। তো বিশ্বাস করবে না, ঠান্ডা বলতে মানে কি কেমন ঠান্ডা আমি বলতে পারবো না, মানে বিস্কুটটা মুখে দেওয়ার পরে না আমি জাস্ট কামড়াতে পারছি, ঠান্ডা লাগছিলো কিন্তু কামড়াতে পারছিলাম না, তারপরে আস্তে আস্তে দেখি ঠান্ডাটা কমে গেছিলো। বেশ ভালোই ছিল, খারাপ ছিল না, শুধু ধোঁয়া আর ধোঁয়া, মানে জাস্ট ওই মানে ঠান্ডা ভাবটা মুখের ভেতরে যেন কোথায় যেন ছড়িয়ে যাচ্ছিলো, এরকম এরকম ঠান্ডা, ওরকম ঠান্ডা নেই, যেমন বরফ দিলে যেমন হয় সেরকম না। এই দেখো জাগৃতির অবস্থা দেখো, নাক দিয়ে মুখ দিয়ে চারদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছো? এই দেখো ও আমার মতো অবস্থা, ও বিস্কুট কামড়াতে পারছে না, ওই দেখো ধোঁয়ায় বেরিয়েই চলেছে, বেরিয়েই চলেছে। আমার বড্ড হাসি পাচ্ছিলো যখন নাক দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছিল। তো যাই হোক, তো এখানে আমরা এরকম করে মজা করার পর তো এখান থেকে এবার বাচ্চাদেরকে দুটো বেলুন কিনে দিলাম, কিনে একটু মেলার আশেপাশে, এই দেখো বেলুন এখান থেকে কিনে দিয়েছি। তো এখানে আশেপাশে একটুখানি ঘুরলাম, ঘুরে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কারণ অলরেডি তখন 9:30টার বেশি বেজে গেছিলো ঘুরতে ঘুরতে। আর যেহেতু আমরা পার্কেই অনেক কিছু খেয়ে এসেছি, মানে কফি, তারপর হচ্ছে পাপড়ি চাট, তারপরে ফুচকা, এইসব খাওয়ার পান না, তাই পেটের একদমই জায়গা নেই যে মেলাতে এসে কিছু খাবো। তো দেখো এখানে অনেক রকম মাটির জিনিসও দেখছিলাম, তো কিছু কিনি নি আর বাড়ি চলে গেছে। আমাদের পার্কেও ঘোরাঘুরি হয়ে গেছে, এখন আমরা বাড়ির থেকে রওনা দিয়েছি, সবাই যে যার মতো চলে গেছে। জাগৃতি এখান থেকে চলে গেলো, এবার আমি এখান থেকে টোটো ধরে সোজা বাড়ি। মামা তুমি কেমন ঘুরলে? তুমি তুমি কেমন মজা করেছো বললে না তো? খুব মজা করেছো বলো, মেলায় নিয়ে গিয়ে যেটা হয় ওদের তো মজাই, আমাদের অবস্থা খারাপ, এইটা চড়বো ওটা চড়বো, বায়না শেষ নেই। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, এখন টোটো যেহেতু ফাঁকা, এই যে দেখতে পাচ্ছ টোটো ফাঁকা, টোটোতে লোক বলে তখন ছাড়বে, দেখি কতক্ষণে ছাড়ে।